19.5 লক্ষ মানুষ আজকে নিজের দেশ থেকে তাদেরকে বার করে দেওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে এনআরসি নিয়ে। কি বলবেন মানে এই ফাইনাল লিস্টে বাদ গেল? পরিষ্কারভাবে নাগরিকত্ব বিল দেওয়ার পর এনআরসি চালু করা হবে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল হবে, তারপর এনআরসি বিল চালু করা হবে। এবং যারা অনুপ্রবেশকারী রয়েছে, যারা এতদিন ধরে তারা জাল নাগরিক ভোটার আইডি কার্ড নিয়ে যে জাল তাদের নাগরিকত্ব নিয়ে তারা এই আসামে ছিল, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। সেটা 40 লক্ষ থেকে সেটা 19 লক্ষে এসে আমার মনে হয় 19.5 লক্ষ এসে থেমেছে। এবং পরবর্তীকালে মনে হয় বলা হয়েছে যাদের যদি কিছু সেরকম কেউ ভুল থাকে তারা আগামী কিছু দিনের মধ্যে মনে হয় আবেদন করতে পারেন, সেটাও সেটা বলা হয়েছে। কিন্তু এখানে নাগরিকত্ব দেওয়া হবে সেটা পর্যন্ত বলা হয়েছে, এবং সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এবং আমরা চাই যে আসামের মতো পশ্চিমবঙ্গ এনআরসি হোক, যারা অনুপ্রবেশকারী, যারা এখানে এসে ঝামেলা বাজাচ্ছে, অশান্তি করছে, যারা খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু করে নানা রকম দুর্নীতি, নানা রকম সন্ত্রাসের কাজের সঙ্গে যুক্ত আছে এবং এখানে এসে জাল নাগরিকত্ব নিয়ে এইসব ধরনের কাজ করছে, এদেরকে বার করা